যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা আর সংবাদ নেই পার্টির প্রচার সদ্গুরু যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত পশ্চিমী ধারণা এবং সেই ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রকে দুটি পৃথক অস্তিত্ব হিসাবে ধরে নেওয়া হয় ভারতে এটা মিলেমিশে গেছে তো আপনি কি এটা মনে করেন যে ভারতীয় প্রেক্ষাপটে এই জাতিরাষ্ট্রের ধারণাটি পশ্চিমী ধারণা থেকে কিছুটা আলাদা দেখুন প্রথমত ভারতের বুকে আমাদের কোনো চার্চ নেই আমি বলতে চাইছি যে ওখানে যেরকম চার্চের মতো কোনো সংগঠিত ব্যবস্থা নেই আমাদের দেশে চার্চের নিজেদের ব্যবস্থাপনা ছাড়া দেখবেন ভারতে খ্রিস্টান চার্চের উপস্থিতি খুব ছোট কিন্তু তাও বেশ সংগঠিত কিন্তু এর বাইরে যে তথাকথিত ধর্মের উপস্থিতি যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি সেটা কখনোই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটা শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিষত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানত না এর মাথাটা কোথায় তারা যদি যে কোথায় এর মাথা মাথা তাহলে কেটে ফেলতো কোনো একটা নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা বেঁচেই আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেশে নাও আর ট্রাইং টু গেট অর্গানাইজড টু কাউন্টার থিংস এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তির পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয় হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ চাপিয়ে দিতে চেষ্টা করে একমাত্র তখনই আমরা বুঝলাম যে অন্য কিছু করতে হবে নতুবা আমরা সংগঠিত হওয়ার কথা জানতামই না এভাবে তো চার্চের বিপরীতে রাষ্ট্রের এই ধারণাটি সত্যি বলতে কি মানুষ অন্য কোনো জায়গা থেকে এনে বসাচ্ছে আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সাম্প্রতিককালে ভারতে যা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে একজন সন্ন্যাসী দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন না এটা কেন হবে কেন আপনি তাকে সন্ন্যাসী বলে দেখছেন আপনি কি এটা বলেন যে একজন বিবাহিত মানুষ রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন সেটা বলেন কি আমি বিবাহিত না সন্ন্যাসী সেটা আমার ব্যাপার তাতে আপনার কি যায় আছে তো তিনি সন্ন্যাসী বলে আপনি কি তাকে কোনো বিশেষ অধিকার দিয়েছেন আমি কি লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবো আমি কি আয়কর না দিয়ে চলে যেতে পারব আমি আধ্যাত্মিক মানুষ বলে কি আমার আলাদা কোনো সুযোগ আছে আমি কি টিকিট ছাড়া ভারতীয় রেলে চাপতে পারি তো কোনো আলাদা সুযোগ নেই তাহলে কেন নির্দিষ্ট কিছু অধিকার ছিনিয়ে নিতে চাইছেন আমি যদি ভোট দিতে পারি নির্বাচনেও দাঁড়াতে পারি আমি দাঁড়াবো তা নয় আমার সেই ইচ্ছা নেই কিন্তু কেউ যদি সেটা করতে চায় তাতে কারো কোনো সমস্যা আছে বলে তো দেখি না ঠিক আপনি এটা কিভাবে দেখেন যে রাষ্ট্রের যদি ধর্মের পরিচয় তৈরি হয় সেটা কি প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না দেখুন এটা আপনি কি করে বলছেন যে আমি কিছু অভ্যেস করি মানে সেটা নিশ্চিতভাবেই আপনার ওপর চাপিয়ে দেব সেরকম কিছু একেবারেই হয় না সকলেই কিছু না কিছু অভ্যেস করে তাই না কেউ একজন মদ্যপান করেন আর তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো আপনি কি সন্দেহ করবেন যে তিনি এটা সবার উপর চাপিয়ে দিতে পারেন আসলে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে আপনি প্রশ্ন করছেন না তো কেউ যদি ধ্যান করেন তিনি কি চাপিয়ে দেবেন নিশ্চয়ই সুপারিশ করবেন একজন মদ্যপানকারী মদ্যপান সুপারিশ করছেন যিনি ধ্যান করেন তিনি ধ্যানের পরামর্শ দেবেন কিন্তু মানুষ নেবেন কিনা সেটা তাদের ব্যাপার সদ্গুরু নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চারপাশে কোনো নেতিবাচক পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি নেতিবাচক ভাব রয়েছে আর তা মূলত মিডিয়ার মধ্যে এটা কেন হচ্ছে নেতিবাচক কিছু আমি দেখি না কারণ প্রতিদিন আমি কয়েক লক্ষ না হলেও অন্তত কয়েক হাজার মানুষের সঙ্গে থাকি এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরেজি চ্যানেলগুলো দেখি ও যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ জ্বলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কিভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তার আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনও তাদের এখনও তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকার বোধ এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় ওই কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামি সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি ভাব শুধু সোশ্যাল দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনি যে এটা কীরকম যে কেউ বা সকলেই বলতে পারে তারা যেটা বলতে চায় কিন্তু পেশাদার মিডিয়াও দুর্ভাগ্যক্রমে একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে নিচ্ছে এটা প্রায় এরকম যে আমেরিকা যুক্তরাষ্ট্র গেলে দেখবেন সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই সকলেই জানে এটা সংবাদ নয় পার্টির প্রচার আমরা এখনও তত দূরে পৌঁছায়নি কিন্তু ধীরে ধীরে এটাকে তারা ওদিকেই নিয়ে যাচ্ছে